আজ নরেন্দ্রপুর নেতাজি স্পোর্টস কমপ্লেক্স মাঠের পাশে এক দুঃসাহসিক চুরি ঘটনা ঘটে। নেতাজি স্পোর্টস কমপ্লেক্স মাঠের পাশে যে নবদিগন্ত ক্লাব রয়েছে সেই ক্লাবে দরজা ভাঙা, ভেতরে টিভি, সেটটপ বক্স, আরও কিছু জিনিস চুরি হয়। স্থানীয় মানুষরা জড়ো হন ক্লাবের পাশে, সদস্যরাও চলে আসে সঙ্গে সঙ্গে, এসে দেখে ক্লাবের দরজা ভাঙা, ঘরের ভেতর যে টিভি, সেটটপ বক্স, সাউন্ড সিস্টেম ছিল সেগুলো চুরি হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে দেখে যে আলমারি রয়েছে ক্লাবের সেই আলমারি ভাঙা, এই আলমারিতে অবশ্য কিছু নগদ টাকা ছিল সেগুলোও চুরি হয়ে যায়। ক্লাবের সদস্যরা সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানাকে জানায় এই দুঃসাহসিক চুরির ঘটনা। মনে করা হচ্ছে এই দরজাটা শাবল দিয়ে ভেঙেছে, কারণ দরজার ছিটকিনিটা পুরো ভেঙে ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশ কয়েক বছর আগে স্থানীয় প্রশাসন ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করে ক্লাবগুলো থেকে 25,000 টাকা করে নিয়ে এই সিসিটিভিগুলো বসায়। সিসিটিভিগুলো বসানোর পর থেকেই সিসিটিভিগুলো অকেজয়ে পড়ে রয়েছে। যদি এই সিসিটিভিগুলো সচল থাকত তাহলে এই চুরির কিছুটা কিনারা করা যেত। সকালবেলা এসে দেখলাম আমাদের ক্লাবের দরজা ভাঙা, আলমারি ভাঙা, ভেতরে টিভি, হোম থিয়েটার সব চুরি হয়ে গেছে। দিন দিন এলাকার অবস্থা কী হচ্ছে বোঝা যাচ্ছে না। নরেন্দ্রপুর থানায় এখন ফোন করলাম, অফিসার বললো আসছি কিছুক্ষণের মধ্যে, আমরা ক্লাবে দাঁড়িয়ে আছি। কী কী ছিল? ওই তো হোম থিয়েটার, তারপর হচ্ছে টিভি, আলমারিটাও ভেঙেছে, আলমারিতে টাকা পয়সা ছিল সব চুরি হয়ে গেছে। হ্যাজবোল্ড ভাঙা নেই? হ্যাজবোল্ড ভাঙা, ইয়ে ভাঙা, সবই ভাঙা, দরজার হ্যাজবোল্ড ভাঙা, লকারের হ্যাজবোল্ড ভাঙা, শাবল দিয়ে ভেঙেছে মনে হচ্ছে।